25 ফেব্রুয়ারি আসলে আওয়ামী লীগের হৃদকম্পন শুরু হয়। আওয়ামী লীগ সরকার প্রত্যক্ষ ষড়যন্ত্রে বিডিআর বিদ্রোহের হত্যাকাণ্ড ঘটিয়েছে। সেনাবাহিনীর মনোবল ভেঙে দিতে পরিকল্পিতভাবেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলেও দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, দেশের জনগণকে রক্ষা করতে বর্তমান সরকারের পতন ঘটানো ছাড়া কোনো বিকল্প নেই। প্রতি বছর শুধু শোক দিবস পালন করব, প্রতি বছর শুধু রোদন করব, তাতে কোনো লাভ হবে না। আজকে বেরিয়ে আসতে হবে। কোথায় আমাদের সেই তরুণ, কোথায় আমাদের সেই যুবক, কোথায় আমাদের সেই ছাত্ররা যারা একদিন এই দেশে ইতিহাস পরিবর্তন করেছে, যারা প্রতিটি সংকটময় মুহূর্তের সামনে এগিয়ে এসেছে? আজকে তাদেরকে এগিয়ে আসতে হবে, তার দেশকে বাঁচাতে, এই দেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য, আমার মানুষকে বাঁচানোর জন্য, আমার অস্তিত্বকে রক্ষা করার জন্য, আমার স্বাধীনতাকে রক্ষা করার জন্য, আমার সার্বভৌমকে রক্ষা করার জন্য আজকে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।